হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, প্রত্যেকের এই জন্য কিন্তু প্রত্যেকেই মানে অপেক্ষা করেছিল অধীর আগ্রহে যে কতক্ষণ আমি ভিডিও দেব, কারণ অনেক কিছু বলার আছে, অনেক কিছু তোমাদের জানার আছে। যে গতকাল যে কাউন্সেলিং হয়েছিল, স্পট রাউন্ড কাউন্সেলিং, ঠিক কী কী সমস্যা হয়েছিল এবং তার কী কী পরিণতি আজকে ফেস করতে হলো, এবং কি বেশ কিছু তথ্য তোমাদেরকে বলবো। প্রথম কথা হচ্ছে, গতকাল কিন্তু স্পট রাউন্ড কাউন্সেলিং ছিল ফর জিএনএমএনএম। এবার এটাই ছিল আপাতত দৃষ্টিতে যে শেষ রাউন্ড কাউন্সেলিং। এবার এইখানে কি হয়েছে যে এতটা মানে বিশৃঙ্খল পরিবেশ মানে পরিস্থিতির সৃষ্টি হলো যে ছাত্রছাত্রীরা মানে টোপকে, প্রাচীর টোপকে কিন্তু কাউন্সেলিংয়ের জন্য মানে ঘরে ঢুকে গেছিলো। এবার সেই ভাইরাল ভিডিওটা আমার কাছে আছে, তোমরা সেটাও দেখেও নেবে। তো সেটার থেকে মূল ইম্পর্টেন্ট হচ্ছে যে অনেক ছাত্রছাত্রীরা কিন্তু মানে যখন শুনেছিল যে 10,000 র্যাঙ্ক আজকে আর কাউন্সেলিং হবে না, অনেকে কিন্তু বাড়ি চলে গেছিলো। বাড়ি চলে যাওয়ার পর তারপর কিন্তু আবার মানে কাউন্সেলিং তরফ থেকে বা যারা কাউন্সেলিং করাচ্ছিলো সেই কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয় যে না, আজকে কাউন্সেলিং হবে, 10,000 জিএমআর র্যাঙ্ক পর্যন্ত ডাকা হবে। এবার এই ঘটনাটা নিয়ে প্রত্যেকের মনে মানে প্রচুর দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে প্রত্যেকের মধ্যে। অবশ্যই এটা হওয়াই স্বাভাবিক ব্যাপার, প্রত্যেকে কিন্তু মানে আকাশ থেকে পড়লো যে একটু আগে যে কাউন্সেলিং থেকে বলা হলো যে আজকে কাউন্সেলিং হচ্ছে না, আজ সেই কর্তৃপক্ষ থেকে বলা হলো, আবার হঠাৎ করে কাউন্সেলিং হয়ে গেল, এই জিনিসটা কেন হলো? তো এটা নিয়ে অনেকের অনেক কিছু ছিল। আমি অনেকে জানতেও না যে আজকে কাউন্সেলিং মানে হয়ে গেল, অনেকে কিন্তু ওই কমেন্টটা দেখে কিন্তু বুঝতে পেরেছে যে আজকে কাউন্সেলিং হয়েছে। বাট এটা কিন্তু ভীষণই খুবই মানে কী বলবো, খুবই একটা নিন্দনীয় ব্যাপার, এবং সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। এবং এটা থেকে কী কী ইম্প্যাক্ট এলো, কী কী কত র্যাঙ্ক পর্যন্ত গিয়েছে সেটাও আমি বলবো। এবং আরও একটা আপডেট উঠে আসছে যে পরবর্তীকালে কি আর কোনো রাউন্ড হতে পারে, এরকম কিন্তু একটা ইঙ্গিত উঠে আসছে। তো সেই সমস্ত কিছু নিয়ে বলবো, অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো তার আগে বলে রাখি, যারা প্রথমবার এসেছো জানে নেবে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর তার আগে বলে রাখি, দেখো এখানে আমি না প্রশাসনের বিরুদ্ধে কিছু বলছি না তোমাদের বিরুদ্ধে বলছি, তোমাদের দুজনেরই সমস্যা কিছু না কিছু ছিল। যে প্রথম কথা হচ্ছে এত ক্যান্ডিডেট হয়ে যাবে সেটা কিন্তু তারাও ভাবতে পারেনি, যে হসপিটাল কর্তৃপক্ষ তারাও তো মানে মানুষ তো, তাই না? এত ভিড় মানে রথের মেলাও মানে ফেল করবে। তোমরা একবার ভিডিওটা দেখে নাও, তারপরে বাকি তথ্যগুলো বলছি। বন্ধুরা, এই পয়েন্টটা তোমরা প্রত্যেকে শোনো যে সেখান থেকে বলা হলো যে আজকে কাউন্সেলিং হবে না। এখানে প্রশাসনে কোনো দোষ নেই, কারণ এত ভিড়ে কোনো পক্ষেই কোনো কারণে সম্ভব নয়, একটা জিনিস কন্ডাক্ট করানো কোনো মতেই সম্ভব নয়, একটা সুষ্ঠু পরিবেশ অবশ্যই দরকার। তো ঠিক আছে, তারা কাউন্সেলিং করাবে না, কিন্তু এই ঘটনাটা ঘটার জাস্ট এক ঘন্টার মধ্যেই কিন্তু আবার ডিসিশন চেঞ্জ করা হয়, বলা হয় যে না, আজকে কাউন্সেলিং হবে এবং জিএমআর র্যাঙ্ক 10,000 পর্যন্ত তারা থাকবে। তো পুরো বিষয়টা আমি না জানা পর্যন্ত আমি একটা ভিডিও দিয়েছিলাম, তারপর অনেক বলেছিল যে না দাদা এটা ভুল তথ্য, আমি সঙ্গে সঙ্গে ডিলিট করেছিলাম। তারপরে সবার কাছ থেকে আমি ইনফরমেশান নিলাম, কমেন্ট নিলাম যে কী হয়েছিল ঘটনাটা। তো তারপর আমি একে সমস্ত বিষয়টা বলি। দেখো, প্রথমে মোটামুটি 9টার দিকে কিন্তু তোমাদের যেরকম কথা ছিল সেইভাবে কিন্তু কাউন্সেলিং শুরু হয়েছিল। তো আমি তোমার কমেন্টটা দেখিয়ে দিচ্ছি যে গিয়েছিলো একদম প্রত্যক্ষদর্শী, তার কমেন্টটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? সেটা দেখে নাও, তারপরে বলছি বাকিটা। তো দেখো বন্ধুরা, একটা মেয়ে সেখানে গিয়েছিল, সে প্রত্যক্ষদর্শী, তার ঘটনাটা তোমরা শোনো কী বলছে। তো বলছে কী হয়েছে, বলছি ফার্স্টে আমাদেরকে জিএমআর র্যাঙ্ক ওয়াইজ ডাকলো। তো যেটা হয়েছিল মানে অ্যাকচুয়ালি কাউন্সেলিং তো ঠিকঠাক সময় শুরু হয়েছিল, কিন্তু পরিস্থিতিটা কোথা থেকে চেঞ্জ হয়ে গেলো সেটা তোমরা একবার জেনে নাও। তো তারপর কী হলো, জিএমআর র্যাঙ্ক ওয়াইজ ডাকলো, ডাকার পর একটা রুমে নিয়ে গিয়ে বসলো। দেন সেখান থেকে আবার কী করলো, তাদের আবার 100 জন করে ডাকতে শুরু করলো, যেরকমটা তোমাদের বলেছিলাম যে ভেরিফিকেশন শুরু হবে, তারপর তোমাদের কিন্তু পরপর করে বিগ স্ক্রিনে দেখাবে, ঠিক আছে? তো এটা এরকমই হয়েছে। তারপর বলছি কি, যারা আমরা প্রেজেন্ট ছিলাম গেলাম, তারপর সেখানে গিয়ে আবার লাইনে দাঁড়াতে হলো, অবশ্যই লাইন দিতে হবে। তারপর কী বলছে, যাদের রেজিস্ট্রেশন ছিল না তাদের 500 টাকা করে দিয়ে রেজিস্ট্রেশন করালো, আর যাদের করানো ছিল তাদের রেজিস্ট্রেশন পেপারটা দেখে সিগনেচার করে করতে হলো। বেশ, সিগনেচার করে নিল। তারপর দেখো কী বলছে, তারপর আমাদের মেন অডিটোরিয়ামে ডাকলো। ওকে, এইখান থেকে শুরু হচ্ছে কাউন্সেলিংটা, ঠিক আছে? এবার
সেখানে বসলাম, তারপর সেম ওই 100 জন করে ডাকছিল, আর সেখানে বিগ স্ক্রিনে কোথায় কতগুলো কি সিট ফাঁকা আছে সেটা ছিল, বেশ ভালো কথা। এই বিগ স্ক্রিনে আমি দেখাবো যে কতগুলো কি সিট ছিল এবং কোন কোন কলেজ ছিল। ছেলেদেরও সিট ছিল, যেটা আমি প্রথমে বলেছিলাম যে নেই, কিন্তু পরবর্তীকালে দেখা যায় মোট 8টা মতো সিট ছিল। বর্তমানে কিন্তু কোনো সিট ফাঁকা নেই, ঠিক আছে, এটা একদম কারেন্ট যে স্ট্যাটাস সেটা তোমাদের বলে দিলাম। এবার দেখো কি বলছে, যে বেশিরভাগ সবাই NTS চেঞ্জ করতে গিয়েছিল দাদা, যার জন্য আমরা সুযোগ পেলাম না। বেশ, এটা তো পরের কথা। তো মেন যে টপিকটা, মেন যে ব্যাপারটা, তারপরে দেখো কি বলছে, যে সমস্ত ক্যাটাগরির সিট ফাঁকা, তাও চান্স দিল না, মানে ডাকলই না ক্যাটাগরি ওয়াইজ। তারপর হঠাৎ করে বললো যে তোমরা বেরিয়ে যাও, আজ আর হবে না। তারপর বাইরে প্রায় ধাক্কা দিয়ে বের করে দিল, তারপর বলল 10,000 পর্যন্ত হবে, বাকি সবাই বাড়ি চলে যাও। দেখো এখানে সত্যি কথা বলতে এই জিনিসটা, এইগুলো তো আমাদের অ্যাকচুয়ালি বলার কর্তব্য নয়, কিন্তু তোমাদের সাথে আমাদের কিছু বলতে হবে। দেখো এটা সত্যি কথাই যে কাউন্সিলিংয়ে অবশ্যই একটু ভুল হয়েছে, যেটা আমি সবথেকে বড় ভুল মনে করি, যে প্রথমে বলে দিয়েছে যে আজকে কাউন্সিলিং হবে না, তারপর যখন ঘোষণা করা হলো যে 1 থেকে 10,000 র্যাঙ্ক পর্যন্ত থাকো, কিন্তু সমস্যা হচ্ছে এমনও অনেক ক্যান্ডিডেট আছে যাদের র্যাঙ্ক কিন্তু ওই 4,000-5,000। এমনও এক স্টুডেন্ট যার নাম ওই মৌসুমি চক্রবর্তী নামে, এবং আরও একটা ছিল, তার নামটা আমি বলছি না, হাইড করে রাখছি, মোট 3 জন আমাকে ফোন করেছিল কালকে, মোটামুটি সন্ধে তখন 5:30-6 হবে। দাদা আমি গিয়েছিলাম বাট কাউন্সিলিংয়ে হলো না, বললো আজকে পোস্টপোন হয়েছে। তো আমি বললাম যে তুমি কি জানো না যে পরবর্তীকালে আবার ঘোষণা করেছে আজকে কাউন্সিলিং হবে। মেয়েগুলো কাঁদতে কাঁদতে দৌড়ে দৌড়ে গিয়েছিলো, বাট মানে আনফর্চুনেটলি তাদেরকে আর নেওয়া হয়নি, কারণ এটা স্বাভাবিকভাবে যে তাদের র্যাঙ্কটা পেরিয়ে গেছে, সেই কাউন্সিলিং ক্লোজ করে দেওয়া হয়েছে। এবার তারপরে কী হলো, সকালে আবার তারা সেই মেডিকেল কলেজে গেল, যাওয়ার পর তাদেরকে বলা হলো যে না, তোমরা এগুলো যেহেতু স্বাস্থ্যভবন থেকে হয়েছে, স্বাস্থ্যভবনে গিয়ে তোমরা কথা বলতে পারো। স্বাস্থ্যভবনে যাওয়ার পর সেখানে যে যিনি ছিলেন দায়িত্বে আর কি, তার সাথে কথা বলে এইটুকু নিশ্চিন্ত হতে পেরেছে যে তোমাদের পরবর্তীকালে যদি কখনো কোনো সিট ফাঁকা থাকে, তোমাদের কিন্তু কলেজ থেকেই বা ওই ইনস্টিটিউট থেকেই তোমাদের কিন্তু কল করে জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ যারা গিয়ে ওই একটা অ্যাপ্লিকেশন পাঠিয়েছিল, তারাই শুধুমাত্র কিন্তু সেই কলটা পেতে পারে। এবার কতটা কী সত্য কী মিথ্যে সেটা আমি ওদের কাছ থেকে জানতে পেরেছি, এবার এইটাতে আমি কিছু বলতে চাইছি না, ঠিক আছে। মেন যে জিনিসটা, দেখো একটা মেয়ে বলছে যে আবেগী মন বলে একটা একজন চ্যানেল, সে বলছে প্রথমে 3,000 পর্যন্ত ডাকে, তারপরে অনেক ভিড় হয়ে যায়, যার জন্য বললো যে 10,000 অবধি ডাকবো, থাকো বাকিরা চলে যাও। তারপর 6,000 অবধি ডেকেছে, দেখো 6,000 অ্যাকচুয়ালি নয়, 6,000 একটু এদিক ওদিক আছে, জেনারেল কিন্তু মোটামুটি 6,000 এবং OBC কিন্তু মোটামুটি 6,400 এরকম সামথিং গিয়েছে, ঠিক আছে। তারপর সিট ভর্তি হয়ে যায় জেনারেল এবং OBC বি, তাই তারপর থেকে যারা ছিল তাদের আর হলো না, এটা স্বাভাবিক ব্যাপার। আমি তোমাদের আগেই বলেছিলাম যে 7,000 মধ্যে ডেকেছে মানে 7,000 সবাই পাবে না, এটা কিন্তু আমি আগেই বলেছিলাম। আচ্ছা, তারপর দেখো কী বলছে, বললো সিট ফুল, ভিড় সামলাতে না পেরে ওরা বলে যে বাকি সিট থাকবে, বাকি সিট বাকি থাকলে 28 তারিখের পর আবার ডেট দেওয়া হবে। এইটা একটা কিন্তু বড় প্রশ্ন, বড় একটা সংকেত দিচ্ছে, যদি সিট ফাঁকা থাকে আরও একটা কি কাউন্সিলিং হতে পারে। তো এটা পুরোটাই এখন সময় বলবে, আমাদের এখন অপেক্ষা করা ছাড়া কোনো কাজ নেই, শুধুমাত্র আমাদের অপেক্ষা করতে হবে। তো যারা বলছিল যে স্যার কত র্যাঙ্ক পর্যন্ত গেছে, তোমাদেরকে একটা ছোট্ট আপডেট দিয়ে রাখি, জেনারেল মোটামুটি ধরে রাখো যে 6,000 কাছাকাছি গেছে, এবং OBC বি আমি একটু আগে দেখছিলাম যে OBC বি কিন্তু মোটামুটি তোমাদের, দেখো OBC বি তোমাদের মোটামুটি কিন্তু ওই 6,400 পর্যন্ত গেছে, ঠিক আছে। এখানে আরও অনেক কমেন্ট আছে, আমি সবার কমেন্টটা পড়ছি না, আমি যেগুলো বেস্ট লেগেছিলো সেগুলি বললাম। দেখো জেনারেল ক্যান্ডিডেটের OBC বি 6,000 GMR ইজ ফুল হয়ে গেছে, তারপর যাই হোক মোটামুটি 6,000 কাছাকাছি গিয়েছে, ঠিক আছে। তো যাই হোক, এটা ছিল আপডেট। আর এখানে একটা কথা বলে রাখি, দেখো আমি কাউকে দোষ দিচ্ছি না, কিন্তু সত্যি কথা বলতে যেভাবে তোমরা ঢুকেছো এটাও কিন্তু খুব একটা প্রশংসাযোগ্য নয়। তোমরা যদি ডিসিপ্লিন মেনটেন করতে হয়তো কাউন্সিলিংটা ঠিকভাবে হতো। তো যাই হোক, এখন আর কিছু করার নেই, এখন যদি কোনো কাউন্সিলিং হয় সেটা পরবর্তীকালে ওরা ওয়েবসাইটে দেবে, এবং আমিও তোমাদের সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিও দিয়ে বলে দেবো, ঠিক আছে। তো অবশ্যই তোমরা তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এবং পরবর্তী ভিডিও আপডেট পেতে অবশ্যই প্রত্যেকটা মানে গ্রুপে এবং প্রত্যেকটা জায়গাতে তোমরা শেয়ার করে দাও, ঠিক আছে। তো খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে, প্রত্যেকে ভালো থেকো, নমস্কার।